জমি বা জায়গা তো কিনলেন, এবার তার রেজিস্ট্রেশন খরচ কত? অর্থাৎ আপনি যখন আপনার নামে জমিটিকে রেজিস্টার করবেন তখন তার সরকারি খরচ কত, বাড়িতে বসেই আপনারা কিভাবে তা জেনে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব, এবং তাও আবার 2021 নতুন পদ্ধতিতে। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। জমি বা জায়গা কেনার পর সেটিকে রেজিস্ট্রেশন করার জন্য সরকারিভাবে কত খরচ সেটা জানার জন্য আমরা এসে গেছি গুগলে, আর গুগলে আমরা সার্চ করে নেব ই নথিকরণ লিখে। আমাদের কাছে প্রথমেই www.registration.gov.in ওয়েবসাইটের লিঙ্ক আসবে, এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করে নেব। পপ আপ একটি উইন্ডো আসবে, এটিকে ক্লোজ করে দেব। এবার আমরা চলে আসব পেজের একটু নিচের দিকে, এখানে আমরা চলে আসব ই সার্ভিসেস অপশনে, এবং সেখানেই আমরা একটি অপশন পাব ক্যালকুলেটর ফর এমভি এসডি অ্যান্ড আরএফ। তো এই অপশনের উপরে আমরা ক্লিক করব। এবার এই অপশনের উপরে ক্লিক করার পর আমরা এখানে অনেক কিছুই অপশন পাব। তো তার মধ্য থেকে একেবারে নিচে এসে স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন ফি এই যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের কাছে ছোট্ট একটি ফর্ম চলে আসবে, এটিকে আপনাদেরকে পূরণ করতে হবে। তো এখানে ট্রানজ্যাকশন মেজর অপশন আছে, আমরা সিলেক্ট অপশনে ক্লিক করব। এই জমিটা আমরা কিভাবে পেয়েছি সেটা এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমরা কিনেছি, সেল এই অপশন সিলেক্ট করব। এবার সেকেন্ড অপশনে ট্রানজ্যাকশন মাইনর এই অপশন, আমরা নিজেদের জন্য যদি জমিটি কিনে থাকি সেক্ষেত্রে এখানে সেল ডকুমেন্টস করব, বা যদি অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো ফ্যাক্টরি এইভাবে যদি আমরা কিনতে চাই, বা এই কারণে যদি আমরা কিনতে চাই সেক্ষেত্রে এখানে আরও অন্যান্য অপশন আছে, তো সেগুলি আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে সেল ডকুমেন্টস এই অপশনের উপরে ক্লিক করে এটিকে সিলেক্ট করব, এবং তারপর লোকাল বডি অপশন আছে। তো যে জমি বা জায়গাটি আমি কিনলাম, যেটাকে আমি রেজিস্ট্রেশন করব, সেটি কোন এরিয়ার মধ্যে পড়ছে। দেখুন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, মিউনিসিপ্যালিটি আছে, গ্রাম পঞ্চায়েত আছে, এইভাবে বেশ কিছু অপশন আমাদের কাছে আছে। তো আমি গ্রাম পঞ্চায়েত এরিয়া থেকে, সেজন্য আমরা গ্রাম পঞ্চায়েত অপশন সিলেক্ট করব। এবার এখানে আমাদেরকে দিতে হবে মার্কেট ভ্যালু, অর্থাৎ জমি যেটা আমি কিনেছি সেই জমির বর্তমান মূল্য বা সরকারি মূল্য কত টাকা, সেই অঙ্ক কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে। গতকালকের ভিডিওতেই আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনারা আপনাদের জমি জায়গার ন্যায্য মূল্য বা সরকারি মূল্য অনলাইন থেকে কিভাবে বের করতে পারেন। যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আমি আগের থেকে আমার জমির মার্কেট ভ্যালু আমি বের করে রেখেছি। তো এখানে দেখুন 204,000 টাকা মার্কেট ভ্যালু একটি জমি দেখানো হচ্ছে। তো আমরাও ওখানে গিয়ে কিন্তু 204,000 টাকা করে দেব। দেওয়ার পরে আমরা এই নিচে এই ক্যাপচা কোডটি এন্টার করব। তারপরে আমরা ডিসপ্লে অপশনের উপরে ক্লিক করব। ডিসপ্লে অপশনের উপরে ক্লিক করার পর পেজের নিচের দিকে আসলে পরে আমরা এখানে স্ট্যাম্প ডিউটির জন্য কত টাকা খরচ হবে সেটা দেখানো হবে, এবং রেজিস্ট্রেশন ফি কত টাকা সেটাও কিন্তু দেখানো হবে। তো স্ট্যাম্প ডিউটির ক্ষেত্রে দেখুন এখানে 10,200 টাকা দেখানো হচ্ছে, এবং রেজিস্ট্রেশন ফি দেখানো হচ্ছে 2,040 টাকা। তো এই টোটাল টাকাটি কিন্তু আমাদেরকে দিতে হবে যে জমির মার্কেট ভ্যালু দিয়ে আমরা সার্চ করলাম সেটিকে রেজিস্ট্রেশন করার জন্য। তো এইভাবে আপনারাও কিন্তু জমি জায়গা কেনার পর অবশ্যই চেক করে নিতে পারেন বাড়িতে বসে, যে আপনি যে জমি বা জায়গাটি কিনলেন সেটি রেজিস্ট্রেশন করার জন্য খরচ কত টাকা লাগবে। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও, আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। জমি জায়গা সংক্রান্ত আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনাদের সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।